আচ্ছা আসসালামু আলাইকুম মানে আমার ওই অভিযোগ ঘরবাড়ি ভাঙি আছে লাইপার ইঞ্জিনিয়ার আজকে আমরা নর্থ সাউথ সালামানা এবং পুলিশ রাতে আমাদের অভিযান চলি আমাদের অভিযোগ চলি থাকি এখন পর্যন্ত আমরা সর্বমোট 15টা ঘর ভাঙি আছে আমার বাবা আব্দুল মালিক অন সালামানা বড় সব জান এখানে সকালে তারা জিসিপি লইয়া আইসে কয়েকজন লিডার আইসে কয়েকজন লিডার আইসে আর ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজন মানুষ আইসে আমি আমরা গড়টা ভাঙস করি আছি আমি এখানে আমার এটা গড় আছিল প্রায় 8-10 বছর হয়ে গেছে কোনো আমি কিছু পাইছি না একদিন আইসলা মানে ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ দিয়া আইয়া হয়ে গেছিলাম আমি গেছি আবার বিটিএস আর গেছি যার বাদে তাই কইছেন যে যদি এটা বাঙ্গ হইত না তোমার এটা জেলা আসলে থাকো আর যদি কোনো বাঙ্গ আছে আমি এটা দিয়ে হন যাইমু তোমার বাথরুম আমি জানাইমু আজকে আর জানাইছি না না জানাই এই আমরা কথা বলছি 14 তারিখ আমরা একটা শুনানি আছে মানে তারিখ আছে আপনারা কেস আসমা বেগম এখানে আমরা 2টা ঘর ভাঙ্গ হয়েছে নর্থ সাউথ সালামানা মানে আমার ওই অভিযোগ ঘরবাড়ি ভাঙি আছে লাইপার ইঞ্জিনিয়ার আজকে আমরা নর্থ সাউথ সালামানা এবং পুলিশ রাতে আমাদের অভিযান চলি আমাদের অভিযোগ চলি থাকি এখন পর্যন্ত আমরা সর্বমোট 15টা ঘর ভাঙি আছে আমার বাবা আব্দুল মালিক অন সালামানা বড় সব জান এখানে সকালে তারা জিসিপি লইয়া আইসে কয়েকজন লিডার আইসে কয়েকজন লিডার আইসে আর ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজন মানুষ আইসে আমি আমরা গড়টা ভাঙচুর করিয়া আছি